নারায়ণগঞ্জে অ্যানি অপু দম্পতির তিন নবজাতকের নাম পদ্মা সেতুর নামে নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সেই অভিনন্দন বার্তা নিয়ে তাদের বাড়িতে যান প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার শামীম মুশফিক। স্বপ্ন, পদ্মা এবং সেতুকে তিনি জানান প্রধানমন্ত্রীর সেই শুভেচ্ছা বার্তা। সঙ্গে উপহার হিসেবে পৌঁছে দেন এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল এবং কাপড়।